বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো একটি শর্ট স্টোরি। শর্ট স্টোরির নাম দ্য র্যানসম অব রেড চিফ। দ্য র্যানসম অব রেড চিফ রিটেন বাই ও হেনরি, অর্থাৎ উইলিয়াম সিডনি পোর্টার। তিনি একজন আমেরিকান শর্ট স্টোরি রাইটার। জন্মগ্রহণ করেছিলেন 1862 নর্থ ক্যারোলিনা, ইউএসএ, এবং তিনি মৃত্যুবরণ করেন 1910 নিউ ইয়র্ক, ইউএসএ। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো শর্ট স্টোরি দ্য র্যানসম অব রেড চিফ। র্যানসম অর্থাৎ মুক্তিপণ, রেড চিফ। এখানে রেড চিফ, যে ছেলেটিকে কিডন্যাপ করা হয়েছিল, দুষ্ট ছেলে, চঞ্চল ছেলে, সে তার নাম রেখেছিল রেড চিফ। আমরা বাকি কথা গল্পকথায় পেয়ে যাব। তাহলে এই শর্ট স্টোরিটি হলো একটি কিডন্যাপিং বিষয়ের গল্প। এখানে ন্যারেটর নিজেই গল্প বর্ণনা করছেন। ন্যারেটর এখানে স্যাম এবং তার বন্ধু বিল। অর্থাৎ স্যাম এবং বিল দুজনে একটা দুষ্ট ছেলেকে, 10 বছরের ছেলে, তাকে কিডন্যাপ করে, এবং সেই নিয়ে এক অপ্রত্যাশিত কাহিনী এই দ্য র্যানসম অব রেড চিফ রিটেন বাই ও হেনরি। এই গল্পটি পাবলিশ করা হয়েছিল 1907-এ। যাই হোক, আমরা সরাসরি গল্পকথায় চলে আসি। এখানে ন্যারেটর স্যাম এবং তার বন্ধু বিল, তারা বেকার ছেলে, কাজ নেই, তারা প্রফেশনাল কিডন্যাপার নয়, পরিস্থিতির জন্য হয়তো এই ধরনের মেন্টালিটি হয়েছে। তারা বসবাস করত সাউদার্ন অ্যালাবামাতে। তাদের বেকারত্বের জ্বালায়, অভাব অনটনের মধ্যে খেয়াল চেপে গেল যে তারা কিডন্যাপিং করবে, কিডন্যাপিং করে অর্থ জোগাড় করবে। আর নিউজ পেপারে এই ধরনের কিডন্যাপিং কেস প্রায়ই দেখা যায়, সেই জন্য তাদের মধ্যে হয়তো একটা অনুপ্রেরণা এসেছিল যে তাদের কিডন্যাপিং করতে হবে। কেন? কারণ তাদের $2,000 প্রয়োজন। দুই বন্ধুর $2,000 প্রয়োজন। তারা পেশাগত কিডন্যাপার নয়, মনটাও কিডন্যাপারের মতো নয়, কিন্তু তাদের যেহেতু $2,000 দরকার, এই জন্য খেয়াল চেপে গেল যে তারা কোনো একটা ছেলেকে কিডন্যাপ করবে এবং গার্জিয়ানের কাছে মুক্তিপণ চাইবে, এবং তাদের $2,000 হয়ে যাবে। আর এই দুই বন্ধুর কাছে তখন ছিল $250, কিন্তু দরকার হলো $2,000। অতএব তারা চিন্তা করলো যে তারা কিডন্যাপ করবে কোনো ছেলেকে। কম বয়সী এই স্যাম অ্যান্ড বিল যুবক, তাদের যুবক মনের খেয়ালিতে, আগেই বলা হলো তারা প্রফেশনাল কিডন্যাপার নয়, সেইভাবে তারা সমাজদ্রোহীও নয়, কিন্তু তাদের মনে এরকম একটা বিষয় হয়ে গেল, তাই তারা প্ল্যানিং করেছে যে তারা কিডন্যাপিং করবে। যাই হোক, তারা স্থির করলো যে নির্দিষ্ট একটা অঞ্চল, রুরাল এরিয়া, এখানে এই কিডন্যাপিং কেসটা করতে হবে। কেন? কারণ রুরাল এরিয়াতে, এই অঞ্চলে লোকাল নিউজ পেপার বা নিউজ পেপারের তেমন কোনো অ্যাক্টিভিটি নেই, পুলিশ অ্যাক্টিভিটিও এখানে কম, তেমন পুলিশও আসে না, তবে এখানে ধনী ব্যক্তি রয়েছে, তাদের ছেলে মেয়ে রয়েছে, অতএব এই রুরাল এরিয়াটাকে তারা প্রজেক্ট করে নিল। বেশ ভালো কথা। এবার তারা স্থির করলো একটা নির্দিষ্ট বাড়ি, সেই বাড়ির যে ছেলেটি, তার বয়স 10 বছর, লাল চুল, তার নাম হলো জনি। এই জনির বাবা আবার যথেষ্ট ধনী ব্যক্তি। যাই হোক, এবার স্থির হয়ে গেল যে জনিকেই তারা কিডন্যাপ করে নিয়ে আসবে এবং জনির বাবার কাছে এই $2,000 চেয়ে নেবে। আর এই দুই বন্ধু স্যাম অ্যান্ড বিল, তারা কী করলো, শহর থেকে 2-3 কিলোমিটার দূরে একটা নির্জন জায়গা, একটা গুহার মতন জায়গা আছে, সেখানে
ঠিক করে নিল জায়গাটি, যে তারা কিডন্যাপ করে ওই জায়গাতে গা ঢাকা দেবে এবং সেখান থেকেই তারা তাদের ডিমান্ড পাঠাবে। যাই হোক, একটা গাড়ি ঠিক করা হলো, সেই গাড়িতে করে এই জনিকে ধরে নিয়ে চলে যাবে। জনিদের বাড়ির সামনে স্যাম অ্যান্ড বিল দুইজন, অর্থাৎ ন্যারেটর অ্যান্ড বিল দুইজনে গেল। তখন এই জনি ছেলেটি বিড়ালকে পাথর মারছিল। তখন এই চকলেট ক্যান্ডি এইসব লোভ দেখিয়ে তাকে গাড়িতে চলার চেষ্টা করে এবং সেটা সক্ষম হয়। তবে জনি কিন্তু খুব ছটফট করে প্রথম সাংঘাতিকভাবে। যাই হোক, বহু কষ্টে হাত পা ছুটছিল, নিয়ে আসা হলো, গাড়িতে উঠানো হলো, নিয়ে আসা হলো নির্ধারিত যে জায়গা ছিল, নির্জন জায়গা, সেখানে নিয়ে আসা হলো। কিন্তু গাড়িতে উঠতে গিয়ে এই জনি কিন্তু একটা পাথর মেরে দেয় বিলকে, অর্থাৎ ন্যারেটর শ্যাম। তারা দুজন কিডন্যাপার, ন্যারেটর শ্যাম অ্যান্ড বিল, এই শ্যাম অ্যান্ড বিল দুজন বন্ধু। এবার এই বিল যথেষ্ট মোটা সোটা, তাকে ঢিল মেরে দিল কে, জনি ছেলেটি। স্বাভাবিকভাবেই বিলের খুব রাগ হলো যে কি হলো। আগেই বলা হয়েছে এরা প্রফেশনাল নয়, পেশাগত কিডন্যাপার নয়, অত অভিজ্ঞতা তাদের নেই। খেয়ালের বশীভূত হয়ে তারা কিডন্যাপ করবে এরকম একটা প্রোগ্রাম নিয়েছে, তাই সব কিছুতে যথেষ্ট তারা ঠিকঠাক কৌশলী নয়। যাই হোক, এবার আমাদের ন্যারেটর শ্যাম, তিনি গাড়িটাকে যেটাকে ভাড়া করা হয়েছিল তাকে বিদায় দিয়ে এবার সেই গুহাতে ঢুকেছে, এসেছে। এসে দেখে যে জনি, সেই ছেলেটি যাকে কিডন্যাপ করা হয়েছে, সে মহা আনন্দে নৃত্য করছে, কথা বলছে, হইচই করছে। তা সে যে বাড়ি থেকে এসেছে, মা বাবা বাড়িতে রয়েছে সেখানে, বা তাকে কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছে, এরকম কোনো চিন্তা ভাবনা নেই। মুক্ত রাজার হালে সে কথা বলছে, আর বিল যথেষ্ট বন্ধু আর কি, বিল সে যথেষ্ট ভয় পেয়ে আছে, কারণ সে তো কথা হলে পাথর ছুঁড়ে দেয়, এই একটা ব্যাপার। বিল তো অস্থির হয়ে গেল, রেগেও গেল, কারণ বিলের গোপ ধরে টেনেছে, ইত্যাদি ইত্যাদি করেছে, অত্যাচার করেছে কে, জনি। যাই হোক, এবার তিনজনে খেতে বসেছে, ন্যারেটর শ্যাম, বন্ধু বিল, আর কিডন্যাপ করে যাকে নিয়ে এসেছে জনি, বাচ্চা ছেলেটি, 10 বছরের ছেলেটি। জনি এত পরিমাণ খেয়ে নিল গোগ্রাসে, নিশ্চিন্তে, আনন্দে, পা নাচিয়ে, এক অদ্ভুতভাবে সে খেতে শুরু করে দিল। আর অবাক হয়ে গেছে দুইজন কিডন্যাপার, শ্যাম অ্যান্ড বিল, যে একই কথা। আর এই ছেলেটি হাজার হাজার কথা বলছে, যা ইচ্ছা, একবার এই কথা, সেই কথা, ওই কথা, মানে কি কথা কখন বলছে, যে মহা আনন্দে রয়েছে, চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। আর স্বাভাবিকভাবেই ভয়, একটা কিডন্যাপিং কেস হয়েছে, তারা ভয় পাচ্ছে জনগণ শুনে ফেলবে, আশেপাশে যারা রয়েছে, ইত্যাদি ইত্যাদি। এবার ন্যারেটর শ্যাম বলছে, না তোকে জনি, তোকে আমরা বাড়িতে রেখে আসবো। তখন জনি বলছে, না না না, আমি বাড়ি যাবো না, বাড়ি যাবো না, আমার বাড়ি যেতে ইচ্ছা হয় না, বাড়িতে গেলে পরে আমাকে স্কুলে যেতে হবে, আমার এইসব ভালো লাগে না, আমি এখানে থাকবো, আমি তোমাদের সঙ্গে থাকবো, আমি তোমাদের সঙ্গে খুব ভালো আছি, ইত্যাদি ইত্যাদি শুরু করে দিল ওর কথা এইভাবেই। আবার সে সঙ্গে সঙ্গে বলছে, জানো আমার এক বন্ধু আছে, সেই বন্ধুর ডিম ইঁদুরে খেয়ে ফেলেছিল, এই সমস্ত গল্প। তারপর তার বাবার অর্থকড়ি আছে, কোথায় টাকা রাখে, অর্থ রাখে, এই সমস্ত গল্পও বলছে। আবার এও বলছে, আমি মেয়েদেরকে পছন্দ করি না, 10 বছরের ছেলে মেয়েদেরকে পছন্দ করে না, এগুলোও বলছে, স্কুলে যাব না। আচ্ছা, তোমাদের এখানে কোনো টিচার নেই? এই সব হাজার হাজার প্রশ্ন করছে দুইজনকে এইভাবে। যাই হোক, অত্যাচারে রাত বিকাল গড়িয়ে রাত হয়ে গেল, রাত 11টা। এবার আমাদের ন্যারেটর যিনি ফার্স্ট কিডন্যাপার, তিনি এখন ঘুমাবেন না, বলছে যে না, আমার সাথে গেম খেলতে হবে। ব্যাস শুরু হয়ে গেল আবার অত্যাচার। তো সে তো জনি তো উৎসবের মেজাজে রয়েছে। যাই হোক, বহু কষ্টে আমাদের ন্যারেটর তিনি একটু ঘুমিয়েছেন, হঠাৎ করে পাশ থেকে বিল, বন্ধু বিল, চিৎকার করে উঠেছে। এবার ন্যারেটর চোখ খুলে দেখে যে বিলের যে ভুঁড়ির উপরে, পেটের উপরে
বসে আছে কে, ওই জনি ছেলেটি, এবং তার গোপ টানছে, চুল টানছে, ঘুষি মারছে, এবং হাতে একটা কাটারিও আছে, তা দিয়ে নাকি গলা কাটবে বিলকে বলছে। বিল তো ভয়ে, সে মোটা মানুষ, মুভমেন্ট করতেই পারে না, হাতে কাটারি দেখে ভয়ে তো একদম কাঁপতে শুরু করে দিয়েছে, সাংঘাতিকভাবে ভয় পেয়ে গেছে বিল। বিল বলছে না, আমি আর এইসব পারবো না, একদম শয়তান ছেলে, আমাদের অর্থকরি লাগবে না, কিডন্যাপিং এইসব করতে হবে না, এইসব আমাদের চলবে না, এটা আমরা বুঝি না, অতএব এই ছেলেকে তাড়াতাড়ি শ্যাম তুমি একে পাঠিয়ে দাও। যাই হোক, এইভাবে রাত্রিটা বহু কষ্টে কেটেছে, সারা রাত্রি ধরে সেই করে উঠে নামে এই এই শুরু হয়েছে। যাই হোক, সকাল হয়ে গেল, এবার ন্যারেটর শ্যাম তিনি বা চারিদিকে লক্ষ্য করছেন যে জনগণ কিছু বলে কিনা, বা কোনো নিউজ আছে কিনা কিডন্যাপিং নিয়ে, বা ওর বাবা মা সম্পর্কে এরকম খবর নেওয়ার জন্য ঘুরছে, ঘুরে ইত্যাদি করে আবার গুহাতে চলে এসেছে। এসে দেখে যে বিলের তো বন্ধু, বিলের তো চোখ একদম লাল হয়ে গেছে রাগে, সাংঘাতিকভাবে। কারণ হলো কি, ওই জনি ছেলেটি আবার অ্যাটাক করেছে, আবার পাথর মেরেছে। কাকে? বিলকে। বিল কোথায়? কিডন্যাপার। এখন নিজেই যেন কিডন্যাপিং হয়ে যাচ্ছে ওই ছোট্ট ছেলের কাছে, এ অস্থির হয়ে গেছে। আবার বিল একটা থাপ্পড়ও মেরে দিয়েছে, আবার তার জন্য জনি বলেছে তোমাকে আমি কিল করব, বিল তোমাকে আমি কিল করব, এরকম একটা বিষয় চলছে। যাই হোক, এইভাবে ব্রেকফাস্ট হলো, জনি এবার বাইরে চলে গেল। কেন? না, এখন খেলতে হবে, কোনো কথা নেই, থামছে না, তাকে বারবার থামতে বলছে, না কাজ হলো না, তার এখন খেলার সময়, সে খেলতে চলে গেলো। কোথায় গেল? নেই 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 নেই, কোনো খবর নেই। দুজনে বসে চিন্তা করছে, হঠাৎ করে একটা পাথর এসে বিলের মাথার মধ্যে লেগে গেল। তার মানে কি, সিগন্যাল এসে গেল যে আসছে, জনি আসছে, এসে গেল। আর এদিকে তো সাংঘাতিক পাথর খেয়ে বিলের অবস্থা, সে শুয়ে পড়েছে, চিৎকার চেঁচামেচি শুরু করেছে। আবার জনি ঘরের ভিতরে এসে আগুনের মধ্যে পা রেখেছে, প্রাথমিকভাবে ট্রিটমেন্ট করা হলো, এরকম অত্যাচার শুরু করছে। তো যাই হোক, এবার ন্যারেটর তো রেগে গেছে, জনি তুমি অন্যায় করেছো, বিলকে পাথর মেরেছো, সরি বলো, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তখন আবার ভদ্রভাবে বিলকে, আঙ্কেলকে সরি বললো। এই হলো অবস্থা, এইভাবেই চলছে। এমন সময় কী করলেন আমাদের ন্যারেটর, যিনি প্রথম কিডন্যাপার, তিনি কী করলেন, একটা চিঠি লিখলেন ওর বাবার কাছে, ডিমান্ড করলেন $2000। এইভাবে একটা চিঠি পোস্টবক্সে ফেলে দেওয়া হলো। এবার তিনি এসে বসে আছেন, চিন্তা করছেন এই ছেলেকে নিয়ে কী করা যায়, কিন্তু একদিন এক ঘন্টাই রাখা যাচ্ছে না, কী করা যায়। পোস্ট অফিস থেকে ফিরে তিনি এসেছেন, এসে দেখেন যে বিলও নেই, অর্থাৎ বন্ধু বিল, আরেকজন যে কিডন্যাপার সেও নেই, ছোট্ট ছেলেটিও নেই। তো চিন্তা করছেন যে কী হলো, পুলিশে এলো, তাহলে কি ওদের ধরে নিয়ে গেল, না কী হলো, এরকম সাংঘাতিক একটা চিন্তা হওয়ার কথাই। ন্যারেটর বসে আছেন, এমন সময় হাসতে হাসতে মোটো ছোটো লাদুস নুদুস বিল এসে হাজির। শ্যাম, ওকে আমি রেখে এসেছি, ওর বাড়ির পাশে রেখে এসেছি, ও এখন বাড়িতে সম্ভবত চলে গেছে। কি আনন্দ, ভালো লাগছে আমাদের, এই কিডন্যাপিং এইসব লাগবে না, এইসব আমাদের দ্বারা সম্ভব না, এগুলো আমাদের চলবে না, এ বড় কঠিন কাজ। এমন সময় ন্যারেটর শ্যাম তো হাসছেন, কারণ ওই বিলের পিছনেই দাঁড়িয়ে আছে কিন্তু জনি, অর্থাৎ ওকে রেখে আসছে মানে কি, ও পিছন পিছন আবার চলে এসেছে, সাংঘাতিক ব্যাপার, জনি চলে এসেছে। আবার অত্যাচার শুরু হয়ে গেলো, নাচ গান, এই সে এটা ভাঙছে, এটা করছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এইভাবে চলছে। যাই হোক, আমাদের ন্যারেটর শ্যাম বসে আছেন, সন্ধ্যা 6:30 বাজে, যে নিশ্চয়ই ওর বাবা মা কেউ আসবেন, চিঠি তো পাঠিয়েছি। এমন সময় সাইকেল নিয়ে একজন লোক আসেন, বক্স অর্থাৎ যে আস্তানায় থাকে সেখানে যে লেটার বক্সটা আছে সেই বক্সে একটা চিঠি চিরকুট পেট ফেলে চলে গেল সেই লোকটি, সাইকেল নিয়ে আবার চলে গেল। সেখানে কিন্তু চিঠিতে লেখা হয়েছিল, নির্দিষ্ট একটা জায়গা দেওয়া হয়েছিল গাছের নিচে, যে সেখানে আপনি অর্থকরি নিয়ে আসবেন, আপনার ছেলেকে দিয়ে দেওয়া হবে, আমাদেরকে আপনারা ডলার দিয়ে দেবেন, এরকম কথা লেখা হয়েছিল। কিন্তু একটা একজন লোক চিরকুট ফেলে চলে গেল, ব্যাপারটা এরকম হয়ে গেল। যাই হোক, এবার ন্যারেটর শ্যাম বক্স খুলছে, খুলে দেখে যে একটা বিশেষ চিঠি রয়েছে, এবং তাতে লেখা আছে যে আপনারা যে অর্থ চেয়েছেন $2000, সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, তবে আপনাদেরকে আমি একটা গার্জিয়ান হিসাবে একটা অফার দিচ্ছি। সেই অফারটা কি, আপনারা যদি
যারা আপনারা কিডন্যাপিং করেছেন, আপনারা যারা যদি $250 আমাকে দিন, তবে আমি আমার ছেলে জনিকে নিয়ে যেতে পারি, তা না হলে আমি নিয়ে যাব না। কি সাংঘাতিক কথা! চিরকুটে লেখা আছে, অর্থাৎ জনির বাবা বলছে যে তোমরা যারা কিডন্যাপিং করেছো তারা $250 যদি উল্টে আমাকে দাও, তবেই আমি আমার ছেলে জনিকে বাড়িতে ফিরিয়ে নিতে পারি, তাছাড়া আমার পক্ষে সম্ভব নয়, যা হয় হোক। মাথায় হাত পড়ে গেল দুই কিডন্যাপার, স্যাম অ্যান্ড বিল দুই বন্ধুর, একই হলো। এ কি, কোন সমস্যায় পড়ে গেলাম? এদিকে ছেলেটিকে জনিকে তো রাখাই যাচ্ছে না। তখন দুই বন্ধু ঠিক করলো, কিচ্ছু করার নেই, এই ছেলেকে যদি রাখি আমরা পুলিশের কাছে ধরা পড়ে যাব, অতএব আমাদের কাছে $250 আসে, চলো যাই, সেটা ওই জনির বাবাকেও দিয়ে আসি আর জনিকে ফেরত দিয়ে আসি। বাস, কী করা যাবে? $250 নিজেদের পয়সা, অর্থ যেটা ছিল সেটা নিয়ে জনিকে নিয়ে বাড়িতে চলে গেল। এবার জনির বাবাকে দেওয়া হলো $250 আর বলা হলো এই আপনার ছেলে নিয়ে নিন, আমরা পারছি না। তখন জনির বাবা বলছে আপনারা তাড়াতাড়ি দৌড়ে পালান, কারণ 10 মিনিটের বেশি আমি এই ছেলেকে ধরে রাখতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব হবে না, 10 মিনিটের মধ্যে আপনারা চলে যান। এইবার তাই করলো, খুব তাড়াতাড়ি জনিকে আর $250 জনির বাবাকে উল্টো দিয়ে কিডন্যাপার, অর্থাৎ প্রফেশনাল নয়, পেশাগত কিডন্যাপার নয়, শখের বশীভূত হয়ে কিডন্যাপিং করেছিল, তার জন্য উল্টো যেন তারাই কিডন্যাপিং হয়ে গেছে। অর্থাৎ বিল এবার বলছে যে যেন আমরাই কিডন্যাপিং হয়ে গেছি, আমাদেরই যেন কিডন্যাপ করেছে এই জনি ছেলের বাবা, আর তার জন্য আমাদেরকে দিতে হলো $250। এবং এই কথা বলে দুই বন্ধু দৌড়ে পালিয়ে এলো। বন্ধুরা, এই ছিল আমাদের আলোচ্য বিষয়, একটা শর্ট স্টোরি, লিখেছেন ও হেনরি। আমরা জানি তিনি আমেরিকান রাইটার। তাহলে আমাদের আজকে শর্ট স্টোরির নাম ছিল দ্য র্যানসম অফ রেড চিফ, রিটেন বাই ও হেনরি। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।